ভাইজাগ ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বিশাখাপত্তনম স্টেশন থেকে আমার আরাকু ভ্যালি পৌঁছানোর কথা। এই যাত্রাপথে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ভিস্তাডোম কোচে, অর্থাৎ কাঁচের কামরায় এই পাহাড়ি পথ কতটা উপভোগ্য। যদি সেই ভিডিও এখনো অবধি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে কিন্তু ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো একদিনের আরাকু ভ্যালি ভ্রমণে কোন কোন জায়গা দেখে নেওয়া যায়। তবে শুরুটা আমি করব হচ্ছে আরাকু ভ্যালির আগে স্টেশন বোরা গুহালু থেকে। নেমে গেলাম ট্রেন থেকে, তবে এটা আরাকু ভ্যালি নয়, এটা আরাকু ভ্যালির আগে স্টপেজ হচ্ছে বোরা গুহালু। এই বোরা গুহালু আর বোরা কেভ, এই দুটো কিন্তু একদম মানে কাছাকাছি। তার মানে এখান থেকে এটাই বোঝা যায় যে এখান থেকে কিন্তু বোরা কেভটা কাছে। তো আমি শুরুটা করব হচ্ছে এখান দিয়েই। বোরা গুহালু স্টেশনের বাইরে বেরিয়ে আমার প্রথম যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে যে স্টেশনের বাইরে কিন্তু প্রচুর গাড়ি রাখা আছে এবং অটো বেশ কিছু আছে। অর্থাৎ এখান দিয়ে কিন্তু আপনি গাড়ি ভাড়া করে আরাকু ভ্যালি ঘুরে নিতে পারেন। এছাড়াও যদি আপনার গাড়ি বুকিং করা থাকে ওরা কিন্তু আপনাকে বোরা গুহালু স্টেশন থেকেও কিন্তু রিসিভ করে নেবে। তবে আমি কিন্তু কোনোরকম শেয়ার গাড়ি বা অটোর অপশনে গেলাম না। তার কারণ হচ্ছে আরাকু ভ্যালির প্রধান যে আকর্ষণ বোরা কেভ, সেটা কিন্তু এই বোরা গুহালু স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। তাই আমি ঠিক করলাম সেই জায়গা পায়ে হেঁটেই যাব। আজকে আমাদের আরাকু ভ্যালির প্রথম এবং প্রধান আকর্ষণ বোরা কেভ দেখার আগে আমি বোরা কেভ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে আগে দিয়ে দিই। টিকিট নিল হচ্ছে এখানে 70 টাকা। খুচরো দিতে পারছিলাম না, তার জন্য পেটিএমও আছে, পেটিএমও আপনারা করতে পারবেন যদি লাইন ফাইন বেশি থাকে। আর বাচ্চাদের জন্য হচ্ছে 50 টাকা। এবার বলে রাখি, যদি সাথে আপনাদের বড় ব্যাগ থাকে তাহলে কিন্তু এখানে ক্লক রুমও আছে। বাট আমার খুব ছোটো ব্যাগ, টিনি ব্যাগ, তার জন্য আমাকে ক্লক রুমে ব্যাগ রাখতে হলো না। আর এই সাথে সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে যদি আপনাদের কাছে ভিডিও ক্যামেরা থাকে বা যদি স্টিল ক্যামেরা থাকে তাহলে তার জন্য দিতে হবে হচ্ছে 100 টাকা। বাট মোবাইল ক্যামেরা যদি থাকে, যেমন আমি মোবাইল ক্যামেরা শ্যুট করছি এখন, আমি আমার মানে ভিডিও ক্যামেরাতে শ্যুট করছি না, মোবাইলে শ্যুট করছি, তো তার জন্য কিন্তু আমার কোনো চার্জেস লাগেনি। বোরা কেভ দেখতে আপনার সময় লাগতে পারে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এই কেভের ইতিহাস জানতে গেলে এবং এই কেভের ভেতরে আর যা যা আছে সব কিছুর জন্য আপনি স্থানীয় গাইড নিতে পারেন। আপনার গ্রুপ পিছু গাইড নেবে হচ্ছে 100 টাকা এবং সে হিন্দিতে অথবা ইংরেজিতে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। আর বোরা কেভ থেকে বেরিয়ে আপনারা কিন্তু স্থানীয় দোকান থেকে একবার ট্রাই করে দেখতে পারেন এখানকার বিখ্যাত বাম্বু চিকেন। অনেকটা চিকেন টিক্কার মতো ভালো। এরপর ওখান থেকে একটা লোকাল অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম আরাকু ভ্যালির বাকি সব জায়গাগুলো দেখে নিতে। অটো রিজার্ভে আমার খরচ হলো 1000 টাকা। Thank you.
বোরা কেপ দেখার পরে আমার দ্বিতীয় দ্রষ্টব্য স্থান ছিল টাটিগুড়া ওয়াটারফলস। জায়গাটা বেশ সুন্দর আর, কিন্তু এখানে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। অটো যেখানে আপনাকে নামাবে সেখানে পার্কিং থেকে আপনাকে জাস্ট এক মিনিট আর কি ওয়াকিং ডিস্টেন্স। এর পরবর্তী গন্তব্য ছিল কফি প্লান্ট। রাস্তার ধারে কিন্তু আপনি বেশ কিছু কফির বাগান পাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি কফি গাছ দেখার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু কিছু ছবিও তুলে নিতে পারবেন আপনার আরাকু ভ্যালির স্মৃতি হিসাবে। এগুলোই হচ্ছে সব কফি প্লান্ট আর কি, মানে কফি গাছ এখানে হয়ে আছে। চা গাছের মতোই আর কি, শক্ত শক্ত আর কি গোড়াগুলো, বাট চা গাছটা অনেকটা ঝোপে হয় আর একটা হাইটটা শর্ট হয়, বাট এটার হাইট কিন্তু একটু বেশি। পানের পাতার মতো যে দেখাচ্ছি এখানে, এইগুলো হচ্ছে সব গোলমরিচ গাছ। এইগুলো এখানে বিক্রি হচ্ছে, এখানে গাছে থেকেই হয় আর কি, মানে সবটা এখানে আর কি অর্গানিক। কফি প্ল্যান্ট দেখে নেওয়ার পর পরবর্তী গন্তব্য ছিল গালিকোন্ডা ভিউ পয়েন্ট। আরাকু ভ্যালি একটু ওপর দিকে, অনেকটাই ওপর দিকে বোরা কেপ থেকে, তো সেহেতু হাইয়েস্ট থেকে একটা মানে ভিউ পয়েন্ট। নিচে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, পাহাড়ে ঘেরা সব ধাপে ধাপে আর কি। মানে ঠান্ডা কাল পড়লে বেশি ভালো লাগতো কুয়াশা ফুয়াশা হলে, বাট এখন মানে খুব একটা ভালো লাগছে না। নিচে প্রচুর আর কি প্লাস্টিক টাস্টিক বোতল টোতল ফেলে গেছে লোকজন, জল টল খেয়ে ফেলে দেয়, এটাই খারাপ লাগলো। আর নিজে কিছু মুরগি ছড়ে বেড়াচ্ছে, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনাল ওপিনিয়ন খুব একটা ভালো লাগলো না এখন এই ওয়েদারে। কাবাব চিকেন এরকম করে আর কি তৈরি হচ্ছে এখানে, একটা স্টিক এরকম, এটা তার দাম হচ্ছে 30 টাকা। ঠিকই আছে, আমাদের 30 টাকা একটা খাওয়া যেতেই পারে। লেবু ছড়ে দিয়েছে এর উপরে, একটু টেস্ট করে দেখি কীরকম খেতে। এরপর আরাকু ভ্যালি পৌঁছে প্রথমে দেখে নিলাম আরাকু ভ্যালির অন্যতম আকর্ষণ ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়াম আরাকু ভ্যালি, এখানে টিকিট হচ্ছে 40 টাকা, বাচ্চাদের হচ্ছে 20 টাকা করে, ক্যামেরা অ্যালাউ। অন্ধ্রপ্রদেশের যে বিভিন্ন ট্রাইবালরা আছে, উপজাতিরা আছে,
কুড়ি রকমের উপজাতি লিস্ট করা আছে এখানে, তো তাদের আর কি নাম দেওয়া আছে। আর এখানে তাদের জীবনযাত্রার উপর বিভিন্ন রকম মডেল করা আছে, যেমন হচ্ছে যে তাদের ঘর বাড়ি, তাদের পেশা, তাদের মানে বৈবাহিক জীবন যা হয় আর কি। তো এইরকম কিন্তু এই জায়গাটা যে ট্রাইবাল, মানে সেটা আমি বুঝতে পেরেছিলাম আমি যখন ওই সাইট সিন করছিলাম, মানে যখন আমি বোরা কেপ থেকে আরাকুর দিকে আসছিলাম, যেসব রাস্তা বাস্তাদের মধ্যে আসছিলাম, তখন দেখলাম যে মানে এদিকে ট্রাইবালটা বেশি, যেটা আমাদের মুর্শিদাবাদের সাগর দিকের দিকে প্রচুর দেখা যায়। আর সত্যি বলতে কি, সারাদিন ঘোরাঘুরির পর খিদেও কিন্তু খুব পেয়ে গেছিলো, তাই ট্রাইবাল মিউজিয়ামের ঠিক সামনেই একটা দোকানের বিরিয়ানি টেস্ট করে দেখলাম, সত্যি অপূর্ব। ট্রাইবাল মিউজিয়ামের কিন্তু সামনেই আছে একটা বিরিয়ানির দোকান, তো সেই তাজ বিরিয়ানি, তো সেখানকার বিরিয়ানি খেলাম। এর আগে যত জায়গায় বিরিয়ানি খেয়েছি, তো সেই বিরিয়ানিতে মানে দেখেছি অন্য জায়গায় তেল থাকে, তেল হাতে অদ্ভুত তেল লেগে যায়, কিন্তু এই সাউথের বিরিয়ানিগুলো এর আগে আমি খেয়েছি অন্যান্য জায়গাতে, একটা অদ্ভুত রকম হয়, মানে তেল চিপচিপ হয়, ড্রাই ড্রাই হয়, আর এর মধ্যে এত রকম সব মশলা থাকে না, আর খেয়েও না, মানে ওই যে বিরিয়ানি খেয়ে যেরকম হাঁসফাঁস করে শরীরটা গরম লাগে, কেমন লাগে, তেল খেলাম প্রচুর খেলাম, ওসব কিন্তু কিছুই হয় না, মানে একদম নর্মাল লাইট। চিকেন ছিল বেশ, দু পিস চিকেন আর বিরিয়ানি দেখলেন আপনারা, মাত্র 100 টাকা, তা ওটা হচ্ছে হাফ প্লেট, ফুল প্লেট 150 টাকা, ফুল প্লেট তো আমি জীবনে খেতে পারবো না। ট্রাইবাল মিউজিয়াম দেখে আজকে আরাকু ভ্যালি ভ্রমণের সব থেকে শেষ যে জায়গা আমার দ্রষ্টব্য ছিল, সেটা হলো আরাকু ভ্যালির বোটানিক্যাল গার্ডেন। তো চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। গরমে সারাদিন ঘোরাঘুরির পরে আর পায়ে হেঁটে বোটানিক্যাল গার্ডেন দেখার কোনো ইচ্ছে আমার ছিল না। ইচ্ছে এটাই ছিল যে এই টয় ট্রেনে করে বোটানিক্যাল গার্ডেন দেখব, কিন্তু বিধি বাম, কারণ 10 জন প্যাসেঞ্জার না হলে এই টয় ট্রেন ছাড়বে না। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখন লোকজন বিশেষ নেই, সেহেতু 10 জন না হলে টয় ট্রেন ছাড়বে না, তো ঘুরে জানতে হয়েছে 5 জন, আর 5 জন হয়ে গেলে টয় ট্রেন ছাড়বে, ঘুরে দেখব বোটানিক্যাল গার্ডেন। টয় ট্রেনের যাত্রী সংখ্যা সেদিন 5 জন থেকে আর 10 জন হয়নি, আমার টয় ট্রেনে বোটানিক্যাল গার্ডেন ঘোরার ইচ্ছেটা আর পূরণ হয়নি। অপেক্ষা বেশি করিনি, কারণ এই অপেক্ষায় আমার আরাকু ভ্যালি থেকে বিশাখাপত্তনম যাওয়ার যে ট্রেন, সেই ট্রেনটাই হয়তো মিস হয়ে যেত। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন জানতে চান, আমি বলবো যে আরাকু ভ্যালিতে যদি আসেন তাহলে শীতকালেই আসবেন, আর দেখার মতো বলতে গেলে এখানে বোরা কেভ, আর হচ্ছে যে এই ট্রেনে করে জার্নি ওই ভিস্তাডোম কোচে, যেটা ভাল লাগবে, টানেল কাঁচের ট্রেন, ব্যাস এটুকুই। আমি সবসময় সাজেস্ট করবো যে আপনারা গ্রুপে আসুন, কারণ একা আমি এসছি আজকে, একা আমার অটো ভাড়া নিল হচ্ছে 1000 টাকা, 1000 টাকা দিয়ে আমি বলবো না যে বিশাল ভালো কিছু দেখলাম, না দেখলেও হতো, বাট যেহেতু আপনাদেরকে দেখাবো সেই জন্য আমাকে খরচ করতে হচ্ছে, আর গ্রুপে যদি আমি আসতাম তাহলে হয়তো সেটা শেয়ার হয়ে যেত, তোরা গায়ে লাগতো না। তো এই আর কি, ঘোরা হলো, দেখা হলো, জানা হলো, বলা হলো। বোটানিক্যাল গার্ডেনের খুব কাছেই হচ্ছে আরাকু স্টেশন, সেখানেই চলে এলাম। এখান থেকে বিকেল 3:45 ট্রেন ধরে আমি ফিরবো হচ্ছে বিশাখাপত্তনম। আমার কোর্স হচ্ছে D1, সিট নাম্বার হচ্ছে 80, D4, D3, D2, D1, একদম ওইখানে, চলুন যাওয়া যাক, রোদ তো প্রচুর পড়েছে। 08515 জগদলপুর বিশাখাপত্তনম স্পেশাল ট্রেনের এখানে টাইম হচ্ছে বিকেল 3:45, তবে এই ট্রেন কিন্তু 15 মিনিট আগেই চলে আসে, কারণ যে ভিস্তাডোম কোচটিতে আমি আসার সময় এসেছিলাম সেটিকে এখানেই কেটে রেখে দেওয়া হয়, এরপর ফিরতি পথে ফিরতি ট্রেনের সাথে সেই কোচটিকে আবারও এখানে জুড়ে দেওয়া হয়। এই ভিস্তাডোম কোচটা কিন্তু এখানে এসে এবার লাগলো হচ্ছে ট্রেনের সাথে, বাট এবার একটা বিষয় আপনাদেরকে বলবো, দেখুন এবার কিন্তু এই দিকটা গেলো হচ্ছে ইঞ্জিনের মানে কোচের পেছন দিকে, মানে আগের ট্রেনের, এবার আপনি কিন্তু যদি ওই কোচটায় ওঠেন ভিস্তাডোমে, সাইড দিয়ে সব দেখতে পাবেন, কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন না হচ্ছে পেছনের দিকটা, কারণ পেছনের দিকটা কি ওটা দেখবেন, ওটা তো মানে ঢাকা থেকে গেলো ট্রেনের সাথে,
মানে আমি যে পিছন দিকটা দেখছিলাম সেটা দেখতে পাবেন না। ওই জন্য আসার সময় সবসময় চেষ্টা করবেন যে যখন আপনি ভাইজাগ থেকে আরাকু ভ্যালির দিকে আসবেন তখনই কিন্তু মানে ভিস্তাডোম কোচ বুক করার জন্য, ফেরার সময় কিন্তু বুক করলে খুব একটা লাভ হবে না। তবে সাইডগুলো দেখতে পাবেন, কিন্তু বড়ো যে গ্লাসটা পেছনে গ্লাসটা কিন্তু মানে ঢাকাই থাকবে। এই হচ্ছে সিট আমার এখন সেকেন্ড সিটিং, আর এটা ছাড়বে হচ্ছে এখান থেকে 3:45, পৌঁছাবে হচ্ছে রাত্রি 8:20 বিশাখাপত্তনম। এরপর আবারও যাত্রা শুরু হলো আমার আরাকু থেকে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। কথায় বলে অভিজ্ঞতা যদি হয় সেটা সব দিক থেকেই হোক, 670 টাকার ভিস্তাডোম কোচ ছেড়ে যখন 88 টাকা সেকেন্ড সিটিংয়ে বসে আরাকু ভ্যালি থেকে বিশাখাপত্তনমের দিকে যাত্রা করলাম, বিশ্বাস করুন আমার কিন্তু একটু নিজেকে হতাশ মনে হয়নি। এই সিটে বসেও কিন্তু আপনি এই যাত্রাপথের সৌন্দর্য সমান উপভোগ করতে পারবেন, কখনো দরজা দিয়ে কখনো বা জানলা দিয়ে। কাজেই ভিস্তাডোমের টিকিট যদি আপনি কোনোভাবে না পান তাহলে কিন্তু কখনোই হতাশ হবেন না। আরাকু ভ্যালি বেড়ানোর জন্য বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। আরাকু ভ্যালি পৌঁছে ওখানে লোকাল সাইট সিন করার জন্য গাড়ি আপনার কাছ থেকে 2,000 থেকে 2,500 টাকা অবধি নিতে পারে, তবে আপনি কিন্তু বার্গেনিং করে নেবেন। এছাড়াও অটো কিংবা শেয়ার গাড়িতেও কিন্তু আপনি সাইট সিন করতে পারেন। অটোতে সাইট সিন করতে গেলে অটো রিজার্ভের জন্য আপনাকে দিতে হবে হচ্ছে 1,000 টাকা। যদি বিশাখাপত্তনম থেকে ট্রেনে করে যেতে চান তাহলে বিশাখাপত্তনম থেকে যাওয়ার ট্রেন হচ্ছে সকাল 6:45 এবং আরাকু থেকে ফেরার ট্রেন হচ্ছে বিকেল 3:45। এক পিঠের ভাড়া সেকেন্ড সিটিংয়ে পড়বে হচ্ছে 75 টাকা, স্লিপার ক্লাসে পড়বে হচ্ছে 145 টাকা এবং ভিস্তাডোম কোচে পড়বে হচ্ছে 670 টাকা। এছাড়াও বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালির বাস ছাড়ে ভোর 5টার সময় এবং দুপুর 1:15 সময় প্রতিদিন, এবং এই বাসের ভাড়া পড়বে হচ্ছে 126 টাকা। বাসের সিট আপনারা অনলাইনেও বুক করতে পারবেন। শুভরাত্রি, ভালো থাকুন, দেখা হচ্ছে কালকে ভাইজাগ ডে 3 নিয়ে। গুড নাইট অ্যান্ড গুড চিয়ার্স আইসক্রিম।